কুড়িগ্রামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করার রিটের আদেশ দেওয়া হবে আজ। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি সর্দার মোহাম্মদ রশিদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন। গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। তার বাসায় মাদক থাকার অভিযোগ তুলে গভীর রাতে জেলা প্রশাসকের অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের দণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। রোববার কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম। এই ঘটনায় প্রত্যাহার হচ্ছেন অভিযুক্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন। একই সাথে তদন্ত কমিটির প্রতিবেদনে বেশ কিছু অনিয়মের তথ্য মিলেছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জেলা প্রশাসক সহ এই ঘটনায় প্রশাসনের কার কি ভূমিকা ছিল, তাদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে।